नमस्कार সবাইকে, আমি সানি মিত্র, ইসরো এলপিএসসি সেন্টার থেকে। 2 1 0 প্লাস 7 কা সফল উৎক্ষেপণ, আরো একটা সফল উৎক্ষেপণ। চন্দ্র অভিযানের পর এবার সূর্য অভিযান। ঈশ্বর বিজ্ঞানীরা চমকে দিয়েছেন গোটা বিশ্বকে এবং গর্বে আমাদের বুক ফুলে উঠেছে। মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই মুহূর্তে ভারতের স্থান একেবারে বিশ্বের চূড়ায়। আর একটা জিনিস ইসরো করেছে, জানেন তো কি করেছে বলুন তো? বিজ্ঞান, সফল উৎক্ষেপণ, চন্দ্র অভিযান, সূর্য অভিযান, এসব কথা বাদ দিলে যদি অন্য একটা দিক দিয়ে আমরা বিচার করি, আমরা এতদিন কাদের চিন্তাম বলুন তো? এই ভারতবর্ষের সিনেমার আর্টিস্ট, রাজনীতিবিদ আর খেলোয়াড়, এই তিন দলের লোকজনদেরই আমরা চিন্তাম এতদিন। বিজ্ঞানী, কোন বিজ্ঞানীর নাম বলতে বললে ভারতবর্ষের একটা মানুষও বলতে পারবে না। ইসরোর এই সমস্ত ঘটনা, এই সফল অভিযান অন্তত একটা জিনিস পাল্টেছে, আমরা এখন অনেক বিজ্ঞানীদের নাম জানি। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের কথা আপনারা দেখেছেন, একটি বেসরকারি বিমান সংস্থায় তাকে রীতিমতো অভ্যর্থনা জানানো হয়েছে, তিনি চমকে গেছেন। আর এবার আমাদের এই বাংলা থেকে উঠে এসছে আমাদের ঘরের ছেলেদের নাম, যারা ইসরোর এই বিভিন্ন অভিযানে একেবারে সরাসরি যুক্ত আছেন। আজকে এই সূর্য অভিযান, সফল সূর্য অভিযান উৎক্ষেপণের পর আরো একজনের নাম আমাদের খাতায় উঠে এলো, সানি মিত্র। কে এই সানি মিত্র? তার নিজের মুখে একেবারে ইসরোর ঘরের থেকে আপনাদের দেখাবো সে কি বলছে এই অভিযান নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সানি মিত্র পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বাসিন্দা, বাংলার ঘরের ছেলে, এখন আমাদের গর্ব। চন্দ্রযান অভিযান থেকে শুরু করে এই সূর্য অভিযান, ইসরোর সঙ্গে একেবারে সরাসরি যুক্ত থেকে কাজ করছে সানি মিত্র, রানীগঞ্জের ছেলে। এবং চাঁদের মিশনেও তার সাফল্যের হাসি আমরা দেখেছিলাম, এবার সূর্য অভিযান নিয়ে সে একেবারে ইসরোর ঘর থেকে আমাদের জন্য বার্তা পাঠিয়েছে। সানি মিত্র, নমস্কার জানাচ্ছেন আপনাদের, দেখুন একবার। নমস্কার সবাইকে, আমি সানি মিত্র, ইসরো এলপিএসসি সেন্টার থেকে। ইসরোর আদিত্য এলমান মিশন, এই মিশনে আদিত্য স্পেসক্রাফট যাচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট সোলার বেসড রিসার্চের জন্য সূর্যের গবেষণা করার। আদিত্য এলওয়ান মহাকাশযান যে জায়গাটা যাবে সেই জায়গাটার নাম হচ্ছে L1 লাগ্রেঞ্জ পয়েন্ট। কি এই লাগ্রেঞ্জ পয়েন্ট? একেবারে ঘরের ছেলে, বাংলার বিজ্ঞানী, বিজ্ঞানী বলা ভুল হবে, প্রযুক্তিবিদ, একেবারে বাংলার প্রযুক্তিবিদের মুখে শুনুন ঠিক কোথায় মহাকাশযানটা দাঁড়াবে আমাদের এবং সেখানে কেন দাঁড়াবে। এই আদিত্য L1 মিশনের L1 পয়েন্টটা একটা খুব স্পেসিফিক পয়েন্ট, সান আর আর্থের মাঝামাঝি, যেখানে গিয়ে সানের যে গ্র্যাভিটেশনটা এন্ড আর্থের গ্র্যাভিটেশনটা ব্যালেন্স করে যায়, এন্ড এমন ভাবে ব্যালেন্স হয় যাতে ওই স্পেসক্রাফট, আদিত্য স্পেসক্রাফটটা নিজের অরবিটে খুব মিনিমাম ফুয়েল নিয়ে নিজের অরবিটটা মেনটেন করে রাখতে পারে। এটাকে বলে একটা ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট, ওই জন্য এটার নাম আদিত্য L1 মিশন। সানি মিত্র, যেটুকু আমরা জানতে পারছি ইসরো চন্দ্রযান 3 অভিযানেও কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রযুক্তিবিদ সানি মিত্রের, রানীগঞ্জের বাসিন্দা, সারা দেশ যে মিশনগুলির দিকে তাকিয়ে আছে সেই মিশনগুলির সঙ্গে একেবারে সরাসরি যুক্ত আমাদের ঘরের ছেলে, ঘরের প্রযুক্তিবিদ। মুন মিশনের পর ইসরোর সান মিশনেও কিন্তু রানীগঞ্জের সানি মিত্র একেবারে সরাসরি যুক্ত ছিল। আদিত্য L1 অভিযান একেবারে সামনের সারিতে ছিল ইসরোর ইঞ্জিনিয়ার, যেটুকু আমরা জানতে পেরেছি রানীগঞ্জের এই সানি সান মিশনের বিকাশ ইঞ্জিন বিভাগে সে কাজ করেছে। তার প্রযুক্তি নিয়ে চন্দ্রযান 3 অভিযানে সে গুরুত্বপূর্ণ অংশ বিকাশ ইঞ্জিন তৈরি করেছিল এবং সেখান থেকে সিস্টেম ডিজাইন দলের সদস্য ছিল এই সানি মিত্র, আমাদের ঘরের ছেলে। সানির পড়াশোনা হচ্ছে দুর্গাপুরের ইংরাজি মাধ্যমের একটি বেসরকারি স্কুলে, সেখান থেকে 10ম শ্রেণী এবং ইংরাজি মাধ্যম স্কুল থেকে ক্লাস 12 পাশ করেছে। তারপরে IIT খড়গপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে স্নাতক এবং স্নাতকোত্তর 2018 সালে আমাদের ঘরের ছেলে সানি মিত্র ইসরোয় যোগ দিয়েছেন। কি বলছেন এই অভিযান নিয়ে শুনুন আপনারা। এই আদিত্য স্পেসক্রাফটটা নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ইন্ডিয়ার ওয়ার্ক হর্স লঞ্চ ভেহিকল, যেটার নাম হচ্ছে PSLV, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল।
সেটার সেকেন্ড স্টেজে যে বিকাশ ইঞ্জিন লাগানো আছে সেটার দায়িত্বে আমাদের ডিভিশন। ভারতের এই শান অভিযান নিয়ে আমাদের ঘরের ছেলে প্রযুক্তিবিদ শানি মিত্র ঠিক কি কি বলছে, কি কি পরিকল্পনা ভারতের বিজ্ঞানীদের, শুনুন আপনারা। এই আদিত্য মিশনের মেইন অবজেক্টিভস গুলো হলো সূর্যের যে সারফেসটা সেটাকে স্টাডি করা, সূর্যের সোলার ফ্লেয়ার্স, সোলার উইন্ড, ওয়েটার অ্যাক্সেলারেশন কত সেগুলো স্টাডি করা, সূর্যের যে ডিপেস্ট লেয়ার্স যেটাকে ফটোস্ফিয়ার বলে, দেন তার উপরের লেয়ার ক্রোমোস্ফিয়ার, এগুলো সবকে স্টাডি করা, সেটার ম্যাগনেটিক ফিল্ড স্টাডি করা, সবচেয়ে প্রথমবার ভারতবর্ষে হতে চলেছে। আপনারা জানেন গত 23 আগস্ট চাঁদের বুকে সফট ল্যান্ড করেছে বিক্রম, ল্যান্ডার বিক্রম, এবং সেখানে চাঁদের বুকে দিব্যি কাজ করে চলেছে রোভার প্রজ্ঞান। এই সমস্ত প্রযুক্তির মধ্যেই সরাসরি জড়িত ছিল আমাদের ঘরের ছেলে শানি মিত্র, এবং আজকেও একটা উল্লেখযোগ্য দিন যেটা সে জানাচ্ছে, চন্দ্র অভিযানের পর এবার সূর্য অভিযান। ভারতবর্ষ মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটা যুগান্তকারী ইতিহাস লিখতে চলেছে, কিভাবে কম বাজেটে, এত কম বাজেট যেটা বিশ্বের বাকি মহাকাশ বিজ্ঞানীরা স্বপ্নেও চিন্তা ভাবনা করতে পারে না, এত কম বাজেটে কি করে ভারত এত বড় বড় মহাকাশ অভিযান করছে, তাতে চমকে গেছে গোটা পৃথিবীর মহাকাশচারীরা, মহাকাশ বিজ্ঞানীরা, রাজনীতিবিদরা, ব্যবসায়ীরা, প্রত্যেকে। দেখে নি আজকে ভারতের সেই সাফল্যের ইতিহাসের আরো একটা পালক, আরো এক ঝলক। 2 1 0 Plus 5 seconds. Lift off normal. P1 tracking. P3 tracking. Plus magnificent lift off of PSLV C57 with Aditya L1 on board. Plus 15 seconds. PSLV C57 का सफल उत्थापन और इसके साथ प्रथम भारतीय सौर अंतरिक्ष यान निकल चुका है सूर्य के तेज से विज्ञान को प्रकाश करने। इसके साथ ही एक और कदम है अंतर्ग्रहीय सफर में भारत की उपस्थिति सिद्ध करने का। आप देख रहे हैं PSLV C57। আর এই সমস্ত সফল অভিযানের পেছনে ইসরোর বিজ্ঞানীরা এবং প্রযুক্তিবিদরা আছেন, আর তার সঙ্গে আছেন একেবারে আমাদের ঘরের ছেলেরা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের শানি মিত্র। তো এই যে প্রথমেই যেটা বললাম, ইসরোর এই পরপর সফল অভিযান একটা অন্তত কাজ করেছে, গোটা ভারতবাসীকে চিনতে শিখিয়েছে আমাদের আসল হিরোদের, সিনেমার আর্টিস্ট, খেলোয়াড় এবং রাজনীতিবিদের বাইরেও যে আমাদের দেশে আসল হিরো আছে এতদিনে আমরা সেটা বুঝতে পেরেছি, এবং সেই হিরোদের যে আমরা সম্মান জানাতে পারছি তার জন্য অন্তত আমাদের গর্বে বুক ফুলে উঠছে। আপনারা কি বলেন, আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।